গ্রীষ্মের ছুটি পড়লো স্কুলে, পড়া এখন অল্প, এসো সবাই সকল বলে দেখবো টুনির গল্প। হতচ্ছাড়ি টুনটুনি মহাপাজি, ও ছানা পোনা গুলো বিজায় বিচ্ছু, আমাকে বোকা বানিয়ে পা দেখিয়ে চলে গেল। কিছু একটা উপায় বার করতেই হবে, টুনটুনিকে জব্দ করতেই হবে, কিন্তু কি করা যায় দেখি। শেয়াল মামাকে জিজ্ঞাসা করে, শেয়াল মামা, ও শেয়াল মামা, বাড়ি আছো? কি ভাই, ও বিড়ালিনী, তা কি মনে করে? দেখো শেয়াল মামা, তুমি থাকতে আমার এত অপমান, সামান্য তুচ্ছ পাখি টুনি, সে কিনা আমাকে জব্দ করে পালিয়ে গিয়েছে, তুমি এর বিহিত করো। ওরে বাবা, টুনিকে জব্দ করা আমার কম্য নয়, তার ভারী বুদ্ধি। তাছাড়া ও এখন রাজবাড়ির বাগানে থাকে, রাজার কাছে তার কত কদর। হায় হায় হায়, কি হবে আমার, আমারে বেড়াল জন্ম বৃথা, মান ইজ্জত কিচ্ছু রইল না। আহ, কেঁদো না কেঁদো না, তুমি তো বিড়াল, বাঘের মাসি, তা তুমি বাঘের কাছেই যাও, ও পারবে তোমার অপমানের বদলা নিতে। তা বটে, আমি তো বাঘের মাসি, সে কথা আমি জানি, তুমিও জানো দেখছি, তবে বাঘ কি সে কথা জানে? না হলে হয়তো আমাকেই চিবিয়ে খাবে, আমি থাকি ঘরে, সে থাকে জঙ্গলে, কোনোদিন তো তার সাথে দেখা হয়নি আগে। সে তোমার চিন্তা নেই, জঙ্গলে আমার সাথে মাঝে মধ্যেই দেখা হয়, কত সুখ দুঃখের কথা হয়, তার মা নেই বলে কত দুঃখ, তখন আমি তো বলেছিলাম তাকে যে মা নেই তো কি, মাসি তো আছে, বিড়াল মাসি, তখন তার কত আহ্লাদ মনে। তুমি চিন্তা করো না, যাও জঙ্গলে গিয়ে বাঘের সাথে দেখা করো। ঠিক আছে, বলছো যখন যাই একবার জঙ্গলে। যেতেই হচ্ছে জঙ্গলে, বারবেলার মঙ্গলে, শুনতে পেলে ভূতের হাসি, ভিড়মি খাবে বাঘের মাসি। বাপরে, জঙ্গলে কত বড় বড় গাছ, এর মধ্যে কোথায় খুঁজি বাঘকে? ওই তো হাতি ভাই, ওকে জিজ্ঞাসা করি, হাতি ভাই, ও হাতি ভাই। ও মা, এ যে বিড়ালিনী, তা বাড়ি ঘর ছেড়ে এই জঙ্গলে কেন? জঙ্গল তো আর বিড়ালের থাকার জায়গা নয়। তা জানি হাতি ভাই, আমি বাঘকে খুঁজছি, আমি ওর আপন মাসি। তা ভালো, তুমি আমার পিঠে বসো, আমি নিয়ে যাচ্ছি বাঘের ডেরায়। তুমি কি ভালো হাতি ভাই? কতদূর হাতি ভাই? বাঘের ডেরা গভীর জঙ্গলে, একটু সময় তো লাগবে। তা তুমি কেন যাচ্ছ বাঘের কাছে? ও বেটা খুব সুবিধের নয়,
মহাপাজি। মহাপাজি? বাহ, সে বেশ ভালো। আমি চাইছি টুনটুনিকে জব্দ করতে, তাই বাঘের সাহায্য নিতে যাচ্ছি। কি বললে? টুনটুনি? মানে আমাদের টুনি সর্বনাশ। সে ভয়ানক বুদ্ধিমতী, সেবার মশা দিয়ে আমাকে জব্দ করেছিল। রক্ষে করো বিড়ালিনি, আমি তোমার সাথে নেই। আমি ভাবলাম বুঝি হাসছ। আমি এই জঙ্গলের রাজা বাঘ, আমার সামনে কেউ হাসুক সে আমি মোটেই পছন্দ করি না। আমি কাঁদবো, তুমিও কাঁদো আমিও কাঁদি, আহা কি আনন্দ। তাই তো। তা মাসি, এতদিন পরে এলে কি মনে করে? আর বলিস না, সে এক মহা দুষ্টু পাখি টুনটুনি। সে ভারী নচ্ছার, আমাকে ঘোর অপমান করেছে। আমি এর প্রতিশোধ নিতে চাই। তুই আমার বোন বউ, এত বুদ্ধিমান শক্তিশালী বাঘ, তুই পারবি টুনটুনিকে জব্দ করতে। এর এমন কি মাসি, আমি যাব টুনটুনিকে জব্দ করব আর চলে আসব। আরে দাঁড়া দাঁড়া, চললি কোথায়? সে অত সহজ কাজ নয়। টুনটুনি ভারী বুদ্ধিমতী, তারপর আবার রাজার স্নেহধন্যা। আমাদেরও বুদ্ধি করে কাজ হাসিল করতে হবে। বেটাকে যদি একবার পাই, টুপ করে খেয়ে ফেলব। ঠিক আছে মাসি, তুমি আমার পিঠে বসো। কোথায় গেলে টুনটুনিকে পাবো বলো? টুনটুনি এখন থাকে রাজার বাড়িতে, সেখানে অনেক সৈন্য সামন্ত। কেউ আমাদের দেখলে পিটিয়ে মেরে ফেলবে। আমাদের যেতে হবে রাজার কাছে ছদ্মবেশে। তাই, ছদ্মবেশে যেতে হবে? কি মজা! আমি বাঘ, কখনো ছদ্মবেশ ধরিনি। দারুণ হবে মাসি, দারুণ হবে। তাও কি করে হবে, আমার কোমর তো বোধহয় ভেঙেই গিয়েছে, আমি পিঠে চড়তে পারবো না। ঠিক আছে, তাহলে আমি লেজে করে তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি দেখো কত এলেন, দুষ্ট রাজা বদলে গেলেন। হোমরা চোমরা গরিব দুঃখী এদেশেতে সবাই সুখী। আহা কি ভালোই না লাগছে আমার,
এদেশেতে এখন সবাই সুখী, ধনী দরিদ্র গরিব দুঃখী, এখন দেখো সবাই খুশি, বেজায় খুশি, তাই টুনিও খুশি বেশি বেশি। রাজা মোদের বড্ড ভালো, রাজার গুণে জগৎ আলো। এই তো টুনটুনি, কি ভালো গান গায়! আর গানের কি সুন্দর ভাষা, খাসা খাসা। মহারাজের জয় হোক। টুনটুনি, প্রজাদের কি খবর? খুব ভালো মহারাজ, খুব ভালো। প্রজারা সবাই সুখেই আছে, ফসলও ভালোই হয়েছে, বৃষ্টিপাতও উপযুক্ত পরিমাণে হয়েছে, কর্মহীন কেউ নেই, বিদ্যা শিক্ষাও যথাযথ। বেশ বেশ। তবে মহারাজ, প্রজারা সুখে থাকলেও দুঃখীও আছে কয়েকজন। সে কি, আমার রাজ্যে কে বা কারা দুঃখী, আর কেনই বা দুঃখী? মহারাজ, আপনার সাত রানী অত্যন্ত দুঃখী। কেন, কি অভাব তাদের? সোনা গহনা দাসী চাকর, তাদের তো অভাব নেই, তাহলে দুঃখ কোথায়? আজ্ঞে মহারাজ, আপনার আদেশে সাত রানীর নাক কাটা গিয়েছিল, তাই রানীদের মনে খুব দুঃখ। তাও ঠিক কথা, আমি খুবই অনুতপ্ত। সি 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 রাগের বসে খুবই খারাপ কাজ করে ফেলেছিলাম, তা আমার নাক তো জোড়া লেগেছে। মন্ত্রী, কি উপায়? কি আর উপায় মহারাজ, আপনার কাটা নাক তো সঙ্গে সঙ্গেই কবিরাজ মশাই তো জুড়ে দিয়েছিলেন, কিন্তু রানীদের কাটা নাক তো চিলে নিয়ে গিয়েছিল, আর খুঁজে পাওয়াও যায়নি। টুনটুনিতে টুনটুন আলো, সাতটি রানীর নাক কাটালো, টুনির মনে ভারী দুঃখ হয়। টুনটুনি কিছু করবে উপায়? তোর তো খুব বুদ্ধি, দেখ তো রানীদের নাক জোড়া লাগানো যায় কিনা। মন্ত্রী, আপনি দিকে দিকে ঘোষণা করে দিন, যে রানীদের নাক জোড়া লাগাতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। যথার্থ মহারাজ। পুরস্কার পুরস্কার পুরস্কার, যে সাত রানীর নাক জোড়া লাগাতে পারবে তাকে মহারাজ পুরস্কৃত করবেন। পুরস্কার পুরস্কার পুরস্কার। কিরে, শুনছিস? ওরে বেটা, দুপুরে ঘুমাচ্ছিস? শোন শোন, কি ঘোষণা চলছে! মাসি, কি বলছো? শোন শোন, ঘোষণা চলছে, রাজার রানীদের নাক জুড়তে পারলে পুরস্কার। দুষ, এর জন্য কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। না, তোর শরীরের মতো মাথাটাও মোটা, কিচ্ছু কি বুঝতে পারলি না? কি হবে বুঝে, আমি তো আর নাক জুড়তে যাব না। রানীদের যদি বলতো কামড়ে খেতে হবে, তাহলে না হয় বুঝতাম পুরস্কারটা জুটত। আহা, কামড়ে খাবি কেন? পুরস্কার নিয়ে আমার মাথা ব্যথা নেই, শুধু যেভাবেই হোক টুনটুনিকে ধরতেই হবে। টুনটুনির বাসা এখন রাজবাড়িতে, তাই রাজবাড়িতে ঢুকতে হলে একমাত্র উপায় রানীদের নাক জোড়া দেওয়া। তা তুমি মাসি কবিরাজ নাকি, নাক জুড়বে কি করে? সে পরে বলবো, আমাদের এখন রাজবাড়ি যেতে হবে। ঠিক আছে, তা চলো মাসি। এভাবে নয়, ছদ্মবেশে যেতে হবে। তাই? সে তো দারুণ হবে, কিন্তু কিসের ছদ্মবেশ? বং শিবশম্ভু। কবিরাজ মশাই বাড়ি আছেন? কে ভাই?
টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই যদি সাত রানীর নাক জোড়া দেন। ওরে বাপু, সাত রানীর নাক জোড়াবো আমি? তা কি করে সম্ভব? নাক তো আর নখ চুল নয় যে কেটে দিলেই নিজের থেকেই গজাবে, ও আমি পারবো না। না বলবেন না কবিরাজ মশাই, আপনার দুটি পায়ে পড়ি। আপনি মস্ত কবিরাজ, কত নাম ডাক আপনার! রাজা মশাইয়ের কাটা নাক জুড়েছেন আপনি, আপনার অসাধ্য কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, সাত রানীর নাক জুড়ে দেব, কিন্তু রানীদের কেটে যাওয়া নাকগুলো আমার চাই। সেই না খুঁজে আনটুনি, তারপর আসিস। ঠিক আছে কবিরাজ মশাই, আমি তবে যাই। শালিক মাসি, শালিক মাসি, কোথায় আছো? কেমন আছিস লাটুনটুনি? অনেক দিন পরে দেখা। মাসি ছিলাম ভালোই, কিন্তু সাতরানীর মনে ভারী দুঃখ। আমার জন্য সাতরানী নাক কাটা গিয়েছে, তাই আমি খুব অনুতপ্ত। যে করেই হোক, রানীদের নাক আমি জোড়া দেবই। তাও কি সম্ভব টুনি? সে কিভাবে হবে? কবিরাজ মশাই বলেছেন যদি কাটা নাকগুলো এনে দিতে পারি তাহলেই উনি নাক জুড়ে দেবেন। সে তো বেশ ভালো হবে, কিন্তু নাকগুলো কোথায় খুঁজবি? নাকগুলো তো চিলে নিয়ে গিয়েছিল। তুমি মাসি জানো সেই চিল কোথায় থাকে? চিল তো শুনেছি ওই দূর পাহাড়ের মাথায় তাল গাছের উপরে থাকে। আমি তো বাপু কখনো যাইনি ওখানে। আমি তো মাসি অত দূর যেতে পারবো না, তোমার দুটি পায়ে পড়ি মাসি, একবার চিলের বাসায় খুঁজে দেখো না নাকগুলো আছে কিনা। ঠিক আছে, অত করে যখন বলছিস আমি না হয় যাচ্ছি একবার চিলের বাসায়, তোর উপকার করতে পারলে আমি খুশিই হব। টুনটুনি ভারী মিষ্টি মেয়ে, বুদ্ধিমতী সবার চেয়ে। খুঁজবো চিলের বাসায় গিয়ে ফিরবো রানীদের নাক নিয়ে। তুমি খুব ভালো শালিক মাসি, তাকদিন আদিন দিন তাক, রানীদের এবার জুড়বে নাক। মহারাজ, হিমালয় থেকে এক সাধু আর তার চেলা এসেছেন, ওনারা বলছেন রানীর নাক জুড়ে দেবেন। বাহ 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 বাহ, চমৎকার খাসা, তা ওনাদের নিয়ে আসা হোক। জয় জয় শিব শম্ভু। মহারাজ, এই সাধু মহারাজের অশেষ দৈব ক্ষমতা, যুব বলে উনি রানীদের নাক জুড়ে দেবেন। ভাগ ভাগ, অতি উত্তম অতি উত্তম। তা সাধু বাবা, আপনারা কাটা নাক জোড়াবেন কিভাবে? যজ্ঞ করতে হবে বেটা, হোম করতে হবে। রাজবাগানে ওই যে গাছটায় টুনটুনির বাসা, তার নিচে যজ্ঞ হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, আর কিছু চাই নাকি? হ্যাঁ চাইবই কি, ওই টুনটুনির বাসা যজ্ঞের আগুনে উৎসর্গ করতে হবে। সে কি, টুনটুনির বাসা ভেঙে দিলে তা ভারী অন্যায় হবে। না না, টুনটুনির বাসার ক্ষতি হলে চলবে না, ওই তো টুনটুনি। মহারাজ, আমি সবই শুনেছি, মহারানীদের নাক জুড়ে গেলে আমার থেকে খুশি কেউ হবে না, ওনারা যোগ্য করুন। আহা, পাখিটি তো ভারী মিষ্টি, কি সুন্দর কথা বলে। মহারাজ, যজ্ঞের সময় এই পাখিটি যদি আমাদের সাথে থেকে সাহায্য করে তাতে খুব মঙ্গল হবে। আমি রাজি, এই মহান কার্যে যুক্ত হয়ে ধন্য হব। বেশ বেশ, অতি উত্তম। তা সাধু বাবা, আর কি কি প্রয়োজন আপনার পূজায়? মানে ফলমূল
পুষ্প, দূর্বা। হ্যাঁ, ফলমূল না না, সে খাবার প্রয়োজন নেই। শুধু আমার জন্য ডজন দুয়েক পাঠা, ছাগল, আর আমার শাকরদের জন্য তাজা মাছ, দুধ, ব্যাস, আর কিচ্ছু নয়। বেটারা, ভণ্ড সাধু সেজে আসা হয়েছে, তোদের মজা দেখাবো। সে কি, এ কেমন পূজা, ফুল ফল সারাই? না না মহারাজ, সেসবে লাগবে, তার সাথে এসব সামান্য জিনিসপত্র ওই সঙ্গে নিয়ে যাওয়ার। এখান থেকে সোজা আবার হিমালয় চলে যাব কিনা? উত্তম উত্তম, মন্ত্রী এখনই সব ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা রাজা মশাই। মহারাজ, টুনটুনিকে আজ্ঞা দিন আমাদের সঙ্গে আসতে। টুনটুনি। যথা আজ্ঞা মহারাজ, তবে যজ্ঞ শুরু হওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, আমি যথাযথ সময় যজ্ঞস্থলে পৌঁছে যাব। ঠিক আছে, তবে মহারাজ পাঠা, ছাগল, মাছ, দুধ সেসব পাঠিয়ে দিন। উত্তম উত্তম, অতি উত্তম। বাহ মাসি, তোমার দুষ্ট বুদ্ধি তুলনা নেই। টুনটুনিও আমাদের খপ্পরে, আমার পাঠা ছাগল সব। দুষ্ট টুনটুনিকে একবার হাতের নাগালে পেলেই কপ করে গিলে খাবো। তবে সাবধান, কোন রকম গন্ডগোল যেন না হয়। রানীমা রানীমা, প্রণাম। কে বাছা, ও টুনটুনি আবার কি মনে করে? সর্বনাশ, আবার টুনটুনি? গতবার তো নাক কাটা গেল, এবার আবার কি মতলবে? রানীমারা, আমি খুব অনুতপ্ত, খুবই দুঃখী আপনাদের দুঃখে। তা বাছা, তুমি দুঃখ করো না, সবই আমাদের অদৃষ্ট কর্মফল। কেন যে রাজামশাইকে ব্যাঙ ভাজা খেতে দিয়েছিলাম, তার জন্যই তো নাক কাটা গেল, তোমার আর কি দোষ? রানীমা, আমি যে করেই হোক আপনাদের নাক জুড়ে দেবার ব্যবস্থা করেছি, আমার উপর একটু ভরসা রাখুন। রাজামশাই মন্ত্রীমশাই চেষ্টা করেও পারলেন না, তুমি ছোট্ট পাখি, তুমি আর কি করবে? রানীমা, আমি দেখতে ছোট্ট হলেও বুদ্ধিতে কারোর থেকে কম যাই না, কিছু একটা আমি করবই। দেখো বাছা, যদি সত্যি সফল হও তাহলে এই সোনার খাঁচা তোমাকে দিয়ে দেব। ও মা, কি সুন্দর খাঁচা, কিন্তু আমি চাই না, আমি স্বাধীনভাবে আমার ছোট্ট বাসায় থাকতে চাই। আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আমরা অবশ্যই করব। একটু পরে রাজার বাগানে আমার বাসার নিচে যজ্ঞ শুরু হবে, আপনাদের ওখানে থাকতে হবে। তারপর আগুন ভাই, আগুন ভাই, ভালো আছো? কে ভাই? ওরে বাবা, টুনি। একটা কাজ করবে ভাই? তোমার কাজ না করে কি পারি? তা কি কাজ আছে? আমার সাথে যেতে হবে রাজবাড়ি, ওখানে একটা ছোট্ট কাজ আছে। ঠিক আছে ভাই, চলো ভাই, তোমাকে বড় ভয় পায়। কে ভাই? ও টুনি ভাই। একটা কাজ করবে ভাই? হ্যাঁ হ্যাঁ, তা কি কাজ বলো, আমি নিশ্চয়ই করব। আমার সাথে যেতে হবে রাজবাড়ি, ওখানে একটা ছোট্ট কাজ আছে। ঠিক আছে ভাই, চলো ভাই, তোমাকে বড় ভয় পায়। আপনাদের কথা মতো সমস্ত সামগ্রী প্রস্তুত। যথার্থ। ওম শিব শম্ভু। ওম। তা টুনটুনি কোথায়? ওকে না পেলে তো যজ্ঞ শুরু হবে না। তাই তো, টুনটুনি কোথায়? এই তো রাজামশাই, এইখানে। Oh.
ওরে বাপ, এ কেমন মন্ত্র? হিমালয়ের সাধু রাজা মশাই, এসব হিমালয়ের জঙ্গলের মন্ত্র। সাধু সাধু। এবারে মহারাজ, টুনটুনির বাসা ভেঙে আগুনে উৎসর্গ করতে হবে। ঠিক ঠিক। ওরে কে আছিস? টুনটুনির বাসাটা ভেঙে নিয়ে আয় তো। আমার বাসা ভাঙবি বেটা ভণ্ড সাধু? যা পালা এখান থেকে, আর কোনোদিন যেন এ তল্লাটে না দেখি। টুনটুনি কি বুদ্ধিমান পাখি! আহ কি বুদ্ধি, কি বুদ্ধি! আমি খুব খুশি। তবে মহারাজ, দুঃখ একটু রয়েই গেল। হ্যাঁ, আবার কি দুঃখ? রানীমাদের কাটা নাক। ও হ্যাঁ, তাই তো। রাজমশাইও এসে গিয়েছে। এবারে এক এক করে রানীদের নাক জুড়ে দিলেই হবে। বাহ বাহ বাহ, কি আনন্দ, কি আনন্দ! আমি ধন্য, আমি ধন্য! আমার রাজ্যে এমন বুদ্ধিমতী পাখি পেয়ে আমি ধন্য। তুই আমাদের বাঁচালি টুনটুনি, আয় আয় একটু আদর করি। কি বুদ্ধিমতী পাখি, আমাকেও একটু দাও। আমাকেও দাও না। আর আমি কি ফেল না, আমাকেও একটু দাও। আমি অতীব খুশি হয়েছি। এই কে আছিস? টুনটুনিকে এক থলি সোনার মোহর দেওয়া হোক। আবার মোহর? এক মোহরের লোভে পড়ে বাসায় নিয়ে গিয়েছিলাম, তাতেই এত কাণ্ড। আমার আর মোহরে কাজ নেই, আমি এমনিতেই খুব খুশি। টুনটুনির কদর কত আজ, মোহরের তার কি বা কাজ? থাকবো সবার সুখে দুঃখে, রাজবাগানে মহা সুখে। বন্ধুরা, আমি হলাম ছোট্ট পাখি টুনটুনি। আমার গল্প তোমাদের কেমন লাগছে লিখে জানাও। আরো অনেক গল্প আছে তোমাদের জন্য, দেখতে থাকো। ছোট্ট পাখি টুনটুনি গান গায় গুনগুনি, কপাল তার খুলে গেল, তোমাদের মতো বন্ধু পেল। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, বেশি দিন নয়, সবুর করো অল্প, আসবো নিয়ে আবার নতুন গল্প। টুনটুনিতে টুনটুন আলো সবার মন জিতে নিল, এর চেয়ে আর কি চাই বেশি? টুনটুনি আজ বেজায় খুশি।